Morning guys, welcome back to our channel. It's Roumi Sanjib lifestyle. So আজকে হচ্ছে মন্ডে, তো আজকে খুব একটা স্পেশাল ডে আছে, মাসির আজকে অ্যানিভার্সারি। তো প্রথমে সকালে ওটা উইশ করে দিয়েছি আমরা, তো আজকে বিকেলবেলায় কিছু করা যাবে, কারণ সকালবেলায় কাজ আছে প্রচুর সবারই। তো আমরা বিকেলবেলায় কিছু একটা প্ল্যান করতে চলেছি, তো দেখতেই পাবে প্ল্যানটা কী আছে, তো দেখতে থাকো ব্লগটা। বিকেলবেলা হলো, বিকেলবেলাতে কি খাবো তো চাউমিন অর্ডার হয়েছে মাসির বাড়ির সামনে গরম গরম। তো ভেবেছিলাম একটা কিছু তো করবোই, সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে কি করবো, তো দেখতে থাকো তোমরা। অবশ্যই আমি চাউমিনটা খেয়ে নিই, তারপর আসছি। তো আমরা এখন পাপাই চা বানালো, গরম গরম চা খাবো, চা বিস্কিট দিয়ে চা খাবো। তার আগে চাউমিন খেলে বিস্কিট খাবো কিনা জানি না, কারণ চাউমিন খেয়ে পেট পুরো ফুল থাকে। এখন হচ্ছে পাপাই চা বানালো, এবার আমরা চা খাবো। এসো থাকে বেঙ্গালোরে, ওখানে ইলেকট্রনিক কিনে যায়, তো মেশো ওখানে আছে। মেশো নেক্সট সোমবার তোমাদেরকে যেটা বললাম আসবে। তারপরে এই যে এখন মাসি শাশুড়ির জন্য চা যাচ্ছে স্পেশাল, একদম রেড লেভেল মাসি অ্যানিভার্সারি স্পেশাল চা। আর আজকে বা কবে মাসি যদি কিছু রান্না করে স্পেশাল এর মধ্যে, তো আমি মাসির রান্না অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর মাসি তোমাদের পুরো রান্নার টিপস দিয়ে দেবে। তো স্পেশাল চা রেডি, আমি আজকে চা বানালাম মাসির জন্য। মাসির আজকে অ্যানিভার্সারি, তো কিছু তো কুছ তো বানতা হ্যায়, ইসলিয়ে চা হলো। তো চলো দেখতে থাকো, ইও কলেজ থেকে চলে এলো একটু আগেই, এবার আমরা একসাথে বসে আড্ডা মারবো চা খেতে খেতে, চলো। আজকে রাত্রিবেলায় ডিনারে আছে মাংস অ্যান্ড রুটি, রুমালি রুটি। তো রুটি বাইরে থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে, আর মাংসটা এখন প্রিপারেশন চলছে। তো বুড়িয়া দেখতে পাচ্ছ যে এখন সব কাটা বাটা করছে, আর মাংসটা একটু কষা কষা করে বানাবো, মাংসের তরি খেলে সবাই মিলে আর কি বানাবো আর কি। তোমরা দেখতে থাকো, বৌদি মানে কিউ কলেজ, যাদবপুর কলেজে তো পড়ায়, তো ও অফিসে গেলে আজকে না টাইম হয়েছে, আর তুই তাহলে বস, তো দেখতে থাকো। আর মাংসটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কেমন ম্যারিনেট করা আছে, এখানে ম্যারিনেট করা আছে মাংসটা, ওখানে কাটা কাটা হলে এটা রেসিপিটা শুনে দেখবে। চল কমপ্লিট হয়ে গেছে। বাইরে বেরিয়েছিলাম, বাইরে গিয়ে কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে এলাম, পরে দেখতে পাবে যে কী নিতে গেছিলাম। এখন আর কিছু বলছি না, নান নিতেও গেছিলাম, চাট মশলা নিতে গেছিলাম, তো এই চাট মশলা চিকেন মশলা নিতে গেছিলাম, তো পিউ তুলে নিয়ে যায় চাট মশলা, ওকে মাংস আমি চাট মশলা দিয়ে খাওয়াবো। যাই হোক মিস্টেক হয়ে গেছে, তো ওটা চলবে। এখন আমাদের এখন সাজানো হচ্ছে রুমটাকে, আজকে মাসি এবং মেশোর অ্যানিভার্সারি, তো মেশো তো বাইরে আছে, তাই মাসি আজকে কেকটা কাটবে। তো আমরা চুপ করে এখন, মাসি জানে না কিন্তু কিছু করছি এটা অবশ্যই আন্দাজ করতে পেরেছে, নিচে বলছি। তো আমরা সাজাচ্ছি রুমটাকে, এরপরে মাসিকে দেখে কেক কাটা হবে, দেখতেই পাবে তোমরা, দেখতে পাবে। Thank you.
চলে এসেছি এখন অ্যানিভার্সারির জন্য মাসি কেক কাটবে অ্যালেক্সা প্লে অ্যানিভার্সারি সংস এই যে আজকে দেরি করে এসছে আমার সালাই সালা চলো আজকে ডিনার টেবিলে সেরে ফেলছি গুড নাইটটা গুড নাইট গাইজ গুড নাইট গুড নাইট গুড নাইট টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই চলো